গুড মর্নিং শঙ্কর বিহার, আমি সন্দীপ। আজকে আমি যাচ্ছি জলপেশ মন্দির। তো এবারে জলপেশ মন্দিরে নতুন কী কী আপডেট আছে সেগুলো সব নিয়ে কথা হবে। জলপেশ মন্দির আমরা জানি যে এই ডুয়ার্স বা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটা প্রাচীন শিব মন্দির। তো সেই ইতিহাস নিয়ে কথা বলবো, আর এবারের কী কী নতুন আপডেট আছে সেই সব নিয়ে কথা বলবো। ততক্ষণ সাথে থাকুন, ভিডিওটা চেষ্টা করবো ছোটো করে করার, এবং আপনাদের অনেক কোয়েরি যেগুলো আমি আজকে সমাধান করার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমি যাচ্ছি এই মুহূর্তে বাইক নিয়ে, আমার বাইক মোটামুটি রেডি আছে। যেহেতু আজকে গিয়ে আজকে ফিরে আসা, তো লাগেজপত্র তো নেই, একদম ফ্রি বলতে পারেন। আর একটা বিষয় আছে সাথে, সেটা হচ্ছে আমার চ্যাংড়াবান্ধাতে ভোটের ট্রেনিং পড়েছে। তো ভোটের ট্রেনিং এবং সেই সাথে জলপেশ, দুটোকে একসাথে করার চেষ্টা করব। তো চলুন আজ এই পর্যন্তই, শুরু করি জার্নিটা। পাটাভাঙা বিডিও অফিসের সামনে, এখান থেকে চ্যাংড়াবান্ধা, তারপর জলপেশ যাব। তো রাস্তাতে শুধু বৃষ্টি, একটা বারের জন্য আমি গোপ্রো বা আমার অ্যাকশন ক্যামেরা মাউন্ট করতে পারলাম না। খারাপ লাগছে, কিন্তু বৃষ্টিটাকে ফিল করছি। বৃষ্টিটার বাবা মহেশ্বর হয়তো এরকমই চান, মহাদেব জলপেশ এরকমই চান হয়তো। তো চলেন ভিজতে ভিজতেই যাবো, ভিজতে ভিজতেই দেখাবো, আর আপডেট আমি দেবো। ইলেকশন ট্রেনিং শেষে তখন বিকেল প্রায় চারটেরও বেশি, আমি রওনা দিলাম জলপেশের উদ্দেশ্যে। চ্যাংড়াবান্ধা পার হয়েই একদম ফাঁকা শুনশান রাস্তা, দুই দিকে সারিবদ্ধ লরি আর আকাশে মেঘ। এই জলপেশ যেতে যেতে আমি একটা কথা ভাবছিলাম, যে আমি শুনেছিলাম কোনো এক সময় জলপেশে এই মেলাতে হাতি ঘোড়া এগুলোও নাকি বিক্রি হতো। তখন এই সমগ্র ডুয়ার্স ছিল ভুটানের অংশবিশেষ। এই জলপেশ মন্দিরকে কেন্দ্র করে কোচবিহারের কোচ রাজাদের সাথে জলপাইগুড়ির রাজ পরিবারের একটা দ্বন্দ্বও ছিল, তবে সেগুলো এখন সবটাই অতীত। গিয়ার লিভার ভেঙে গেছে, আমি জলপেশ যাচ্ছিলাম। হ্যালো, তো হচ্ছে না, দোকান আছে না তুই? এখানটা যে কি করে ভেঙে গেল! ঘড়িতে বাজে প্রায় পাঁচটা। তো এই মুহূর্তে বাইকটা ঠিক হলো, আকাশে মেঘ, কিন্তু জলপেশ আমি যাবই। জাস্ট গিয়ার লিভারটা ভেঙে গেছিলো, সেখান থেকে ঠিক করে তারপর এখন আবার জলপেশের পথে যাচ্ছি। তো ভগবান হয়তো, মহাদেব হয়তো পরীক্ষা নিয়ে নিল, দেখি তুই যাস নাকি। তো আমি যাবই, মহাদেবকে বলছি যে আমি যাচ্ছি, আমি আসছি। যাবার সময় একজনকে জিজ্ঞেস করেছিলাম যে জলপেশ যাওয়ার কোনো শর্টকাট রাস্তা আছে নাকি। তিনি আমাকে এই রাস্তাটা যেতে বললেন, এবং এই রাস্তাটা দিয়ে নাকি জলপেশ শর্টকাট হয়। তো এই রাস্তা দিয়ে আমাকে মোটামুটি 6 কিলোমিটার যেতে হবে, তবে আমি জলপেশ মন্দিরে পৌঁছাতে পারব। তো আমি সেই এই রাস্তা ধরেই চলছি। বৃষ্টি শুরু হয়ে গেল, মহাদেব আমার পরীক্ষা বারবার নিচ্ছেন আজকে। তো বৃষ্টি শুরু হওয়ার কারণে রেনকোট আবার পরে নিলাম, একদম উপায় নেই, কী করি, বৃষ্টির মধ্যে তো আর সম্ভব না। তো রেনকোট পরে নিলাম, এখন আবার এই রাস্তায় আমাকে যেতে হবে জলপেশ। এখান থেকে আরও 3 কিলোমিটার যাব। এটা হচ্ছে জলপেশ ব্রিজ। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টির কারণে এখন প্রচুর নদীতে জল। এই নদীটার নাম হলো জর্দা নদী। জলপেশ মন্দিরের ইতিহাসে এই নদীটা ওতপ্রোতভাবে যুক্ত। এই মুহূর্তে আমি জলপেশ ব্রিজ ক্রস করছি, আর এখন বৃষ্টিটা ছেড়ে গেছে। এতক্ষণ তো সারাক্ষণই বৃষ্টি ছিল, কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা কমেছে। নতুন টিকিট কাউন্টারের কাজ চলছে। বাধা পার হয়ে অবশেষে বাবার মন্দিরে প্রবেশ করছি। একদম বৃষ্টি, ফাঁকা, কেউ নেই। এটা হচ্ছে জলপেশ মন্দির।
কিছু মানুষজন আছে। মন্দিরের এন্ট্রান্সটা কোন দিকে? ওইদিকে। ওকে, নন্দী মহাকালের মন্দির। এই জলপেশ মন্দির অনেক প্রাচীন একটা মন্দির, এবং এর পাশে যে নদীটা আছে সেই নদীটার নাম সম্ভবত জর্দা নদী। এখানে জুতো রাখতে হবে, বৃষ্টির মধ্যে পাগল পাগল অবস্থা। ২০ টাকা টিকিট। টিকিট কাটা হয়ে গেল, এখন এখানে প্রবেশ করব। জলপেশের শিবলিঙ্গটি গর্তের মধ্যে অবস্থান করে, তাই এর আর এক নাম জললিঙ্গ, বা অনেকে ইনাকে অনাদি বলেও অভিহিত করে থাকেন। জলপেশে আসলাম, মন্দিরের প্রণাম করলাম, তারপর এখন এটা মহাকাল মন্দির, এই মহাকাল মন্দিরে ঢুকছি। এবার শুরু কবে থেকে হচ্ছে? শুরুটা হচ্ছে জুলাই 4 তারিখ থেকে। একদম পুরো দমে? হ্যাঁ, পুরো দমে, মানে মেলা স্টার্ট হচ্ছে, কিন্তু মেইনলি এই মন্দিরে ভিড়টা রোববার সোমবারই বেশি হয়। রোববার আর সোমবার বেশি হয়। বেশ, তো এবার নতুন কোনো নিয়ম কানুন থাকছে? সে তো প্রশাসনের ব্যাপার, প্রশাসন তো আসছিল রীতিমতো মন্দির ট্রাস্টির সঙ্গে ওরা মিটিং করে গেছে, কিন্তু 9 তারিখে হয়তো প্রথম মেলাটা যে 9 তারিখে পড়ছে আর কি, রোববার সোমবার, সেই মেলায় ভোটের জন্য সাধারণত হয়তো প্রশাসন সেরকম বা সেরকম ভিড়ও হবে না, যেহেতু আগের দিন ভোট, মনে হয় না যে সেরকম যাত্রী আসবে। তবু টুকুটাকে এই যে 1,500 লোক যদি হয় তো সেটা কিছু ব্যাপার না। ঠিক ঠিক ঠিক, কারণ মন্দিরে যতদূর এরিয়া বা মন্দিরে ভিতরে যতটা জায়গা, এতে কোনো 2,400-500 লোকের কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে তো একটা ঘটনা ঘটে গেছিলো, ওই ডিজে বাজিয়ে আসার ওই জেনারেটর নিয়ে। সেটা এইখানটা নয়, এটা তো জলপেশ গেছে, জলপেশ আসার পথে হয়েছিল, আসার পথে হয়েছিল। এটা যতদূর সম্ভব কুচবিহার ডিস্ট্রিক্টের চাংড়াবান্ধার দিকে ঘটনাটা ঘটছিল আর কি, সে জলপেশের উদ্দেশ্যেই আসছিল, কিন্তু ঘটনাটা এখানটাই ঘটেনি। কিন্তু এবারও তাহলে ওই ডিজে সংক্রান্ত নিয়ে, কারণ আমার জ্ঞান তো মন্দির চত্বরে ও বহু বিগত বহু বছর আগে হয়তো পুকুরে দুই একটা ঘটনা ঘটছিল, কিন্তু আমার জ্ঞান তো মন্দির চত্বরে কি মন্দির এরিয়ার ভিতরে সেরকম কিছু খারাপ ঘটনা আর কি কোনোদিনও ঘটে। তো যারা ডিজে নিয়ে আসে সেগুলো রেস্ট্রিকশন তো থাকছে, সেগুলো তো প্রশাসনিক মহল থেকে, সে তো গতবার থেকেই ওরা এটাকে ব্যান্ড লাগিয়েছে, সেটাই বলছি যে, এবং সেটা উচিতও না, একদমই উচিত না, একদম বাবার কাছে আসা, ভক্তি নিয়ে আসা, সেই ভক্তি নিয়ে আসার জায়গাতে সেইখানে উচ্ছৃঙ্খলতা ভাবে উচিত, এটা উচিত না। ঠিক, আপনার নাম? আমার নাম হচ্ছে দীননাথ কান। আপনি কি এই এখানের সঙ্গে জড়িত? না, এখানে আমি বাড়ি এখানটায়, কিন্তু আমি অ্যাকচুয়াল টেন্ট হাউস মানে ডেকোরেশনের কাজ করি। ওকে, ওই সূত্রে মন্দিরে যে কিছু কাজকর্ম, বাসবুস, বেদিকের পেডিকের, যাত্রীদের সুরক্ষার জন্য যেগুলো কাজ করতে লাগে ওগুলো ন্যাচারালি আমি করে থাকি আর কি, এটা দীর্ঘ 25-30 বছর। বাহ, খুব ভালো লাগলো দাদা। এসে আমি অনেক কিছু শুনলাম, এখানকার টিকিট, এখানকার পরিবেশ পরিস্থিতি, এবং সাম্প্রতিক কিছুদিন আগে এখানে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে তারা অনেক কিছু বললেন। তবে সত্যি হচ্ছে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল, 10 জন পুণ্যার্থী তারা শর্ট সার্কিটে কোনোভাবে মারা গেছিলেন, তো সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং তার সাথে জলপেশের কোনো যোগাযোগ নেই, কারণ তারা জলপেশ আসছিলেন, কিন্তু আপনি যদি আপনি উচ্ছৃঙ্খলভাবে জলপেশ আসেন তাহলে সেই দায়িত্ব আপনারই, সেটা নিশ্চয় বাবা জলপেশের নয়। তো এগুলো নিয়ে অনেক কথা বললেন, ভালো লাগলো সেগুলো শুনে। আপনারা আসুন সুন্দরভাবে, বাবাকে জল আবার মাথায় জল ঢালুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জলপেশ থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি, তো আজকের মতো জয় হয় মহাদেব, হর হর মহাদেব, জয় জলপেশ, টাটা।